আসসালামু আলাইকুম। তো আজকে আগের ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয়। কমপ্লিট একটা টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল আমরা দেখে ফেলছি অলরেডি। সো আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে টিস্প্রিংয়ে আপনি আপনার টি শার্টটি আপলোড করতে পারেন। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল teespring.com, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনাদের ভিজিট করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন যারা নতুন তারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তাদেরকে। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি নিচে এসে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন, বা এই কর্নারে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে খুলতে পারেন। তো আমি এখানে ক্লিক করতেছি নতুনদের জন্য, এটা আমি আবার দেখাচ্ছি। তো এখানে ফেসবুকের মতো সেম আপনার যেরকম অ্যাকাউন্ট খুলতে হয়, নাম, ইমেল, পাসওয়ার্ড, ঠিক সেইভাবে আপনার নাম দিবেন, তারপর ইমেল দিবেন, তারপর দুইবার পাসওয়ার্ড দিবেন, তারপর আই এম নট রোবট এটাকে ভেরিফাই করে আপনি সাইন আপ দিবেন। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আপনার যে ইমেলে আপনি যে ইমেলটা আপনি এখানে দিবেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে বা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। আপনাকে ইমেলে লগ ইন করতে হবে এবং ওই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এতটুকু আপনাকে করতে হবে, আমি আর দেখালাম না। আর এখন আমি লগ ইন করে পুরো ড্যাশবোর্ডটা আপনাদের বুঝাই দিব। আচ্ছা, তো লগ ইন করার পরে আপনার ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম আসবে। তো এরকম একটা পপ আপ আসতে পারে, আসলে আপনারা এখান থেকে কেটে দিলেন। এখানে আপনার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, উপরে আপনার অ্যাকাউন্টের নেম থাকবে এবং ইমেল থাকবে, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনি আবার লগ আউট করতে পারবেন। আর হোমটা হলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের বর্তমান যে ইন্টারফেসটা, সেটা হলো হোম। আর অ্যানালাইটিক্স হলো আপনার ইনকামের পরে যে ডলারের হিসাব নিকাশ, এটার ভিতরে থাকে, এটা আমরা একদম লাস্টে দেখব, এটা এখন না। মেইন আমাদের কাজ করব আমরা স্টোর নিয়ে এবং হোম নিয়ে। এখানে আমরা ড্যাশবোর্ডটাকে দেখব এবং স্টোরেজে আমরা কাজ করব, এই দুইটা কাজ, এইগুলো আর লাগতেছে না। কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে, আপনি ডিজাইন আপলোড দেওয়ার আগে আপনাকে পেমেন্টের অপশনটা অ্যাক্টিভ করে রাখতে হবে, মানে লিঙ্ক করে দিতে হবে। তো এইটা করার জন্য আপনাকে আসতে হবে সেটিংসে, যে নিচে সেটিংস গিয়ার আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার সেটিংসে নিয়ে যাবে। আচ্ছা, আমি ক্লিক করার পর আমার সেটিংসে নিয়ে আসলো। এখন সেটিংসে আসার পরে একদম নিচের দিকে আসতে হবে। আচ্ছা, তো পেমেন্টের এই সেকশনটাই আসার পরে দেখবেন যে দুইটা পেমেন্ট মেথড আছে, একটা হলো পেপাল, একটা পায়োনিয়ার। যেহেতু পেপাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, সেহেতু আমি পেপাল নিয়ে কথা বলছি না। এখানে পায়োনিয়ারে আসার পরে আপনারা একটা বাটন দেখতে পাবেন অথবা এরকম একটা বক্স দেখতে পাবেন। সো এই সাইটটা একটা বিশ্বস্ত সাইট। সো এখানে আপনার পায়োনিয়ারের আইডি পাসওয়ার্ড, মানে ইমেল এবং পাসওয়ার্ড যদি চাই তাহলে আপনাকে দিয়ে কানেক্ট করে নিতে হবে। এই হলো ব্যাপার, যখনই কানেক্ট হয়ে যাবে তখনই এরকম লেখা দেখতে পাবেন। অবশ্য আমার এটা কানেক্ট করা, সেই জন্য এরকম আসতেছে। আচ্ছা, তো এই পার্টটা না করলে কিন্তু আপনি একটাও ডিজাইন আপলোড দিতে পারবেন না। ওকে, তো এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, এর জন্য আমাদের হোমে ক্লিক করতে হবে। আচ্ছা, হোমে ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ড আসলো, এখন আমরা আপলোড দিব। আমাদের কাজ কিন্তু তিনটা, প্রথম কাজটা হয়ে গেছে, এটা শুধু একবারই করতে হবে, জাস্ট ওখানে পেমেন্ট মেথডটা কানেক্ট করে দিতে হবে। তারপরে দুইটা অপশনে যে কাজ করবে, একটা হোম, আর দুই নাম্বার কথা হলো এখানে স্টোর যেটা আছে স্টোরে কাজ করব। আর ডিজাইন আপলোড দেওয়ার সময় আমরা এখানে স্টার্ট ডিজাইনিং, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আপলোড দিতে পারবো। তো এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখন আমরা নিচের দিকে আসবো, স্ক্রল করার পরে এই যে অ্যাপিয়ারেল যেটা আছে এখান থেকে আমরা এটাকে চুজ করব, এটা ক্লিক করি। তারপর হ্যাঁ, এটার ভেতরে যাওয়ার পরে আমরা আমরা কিন্তু অ্যাপিয়ারেলের ভেতরে, এখন অ্যাপিয়ারেল থেকে প্রথম যে টি শার্টটা আছে এটা উপর আমরা ডিজাইন সাবমিট করব। তো এখানে টি শার্ট দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড কালারটা দেই, যদিও এখানে ব্ল্যাক হবে আমি রেডটা দিচ্ছি।
আগে ডিজাইনটা নিয়ে আসি, তারপর বোঝা যাবে। এখন অ্যাড ইমেজ আর অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট দিলে আপনি এখানে ডিজাইন ছাড়া উইদাউট ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়াই আপনি যে কোনো টেক্সট দিয়ে এখানে ডিজাইন করতে পারেন। আর যদি ডিজাইন দিতে চান তাহলে অ্যাড ইমেজে যাবেন, তারপর এখান থেকে, সরি আমার এখানে ভুল হয়েছে, আমার এখানে হোয়াইট কালারটা দরকার। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড ইমেজে যাবেন, এখান থেকে আমরা যে ডিজাইনটা আগের ক্লাসে করেছিলাম সেটা এখান থেকে ওপেন করব। এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এই যে উপরে কিন্তু আপলোড হচ্ছে, আপলোডিং আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এই ফাঁকে আমরা এটা রিসাইজ করে ফেলি, একটু ছোট বড় করি। আচ্ছা, এই বরাবর রেখে এখন আমরা এটাকে নেক্সট দিব। আমরা চাইলে এখান থেকে অন্য কালার চুজ করতে পারি, কিন্তু সেটা ভালো হবে না, হোয়াইটটাই বেস্ট। তো এটা মানে ডিজাইনের উপর নির্ভর করে যে আপনি কোন কালারটা দিবেন। আচ্ছা, এখন আমরা এটাকে কন্টিনিউ দিব। আচ্ছা, একটু বেশি ব্যাগে চলে আসছি, প্রথমে ওইটা কন্টিনিউ দেওয়ার পরে এরকম আসবে, তারপর এখান থেকে আমরা কন্টিনিউ দিব। আপনি যদি চান যে আরো টি শার্ট অ্যাড করবেন বাচ্চাদের, তারপর লেডিস টি শার্ট গুলা, তাহলে এখান থেকে চুজ করতে পারেন। এখানে সিলেক্ট স্টাইলে ক্লিক করে অল স্টাইল, বা এখানে এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সাইডে সব চলে আসছে। তো এগুলো আমার দরকার নাই, আমি একটা টি শার্টই সেল করতে চাই। আর তারপর কন্টিনিউ দিব, দেওয়ার পরে এখানে আমি আমার কিছু দিব, যে ডেসক্রিপশন দিব এবং কিছু টাইটেল দিব। তো সেটার জন্য আমি এখানে যাই, এখানে আমার লেখা আছে। আচ্ছা, আমরা একটা ডেসক্রিপশন দিব এখানে, এই যে এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, করে জাস্ট ডেসক্রিপশনে পেস্ট করে দিব। আর টাইটেলে আমরা এটা দিতে পারি, ফিশিং টি শার্ট। এর আগে আমি 19টা আমার ডিজাইন আপলোড করেছি, এটা হলো 20 নাম্বার। তো আমি এখানে 20 দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা হয়ে গেল। এইটা আমি কই পেলাম, এটা হলো টিস্প্রিং এর যে কোনো একটা টি শার্টের ভেতরে যখন যাবেন সাইডে দেখবেন যে এরকম ডেসক্রিপশন আছে, ওইখান থেকে কপি করে নিতে হবে। মানে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগবে তারটা কপি করে, আপনি চাইলে আমার এখানে স্ক্রিনে দেখে এটাও নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো এই হলো ব্যাপার, এটা কপি করে নিয়ে দিয়ে দিবেন এবং টাইটেলে আপনার টি শার্ট অনুযায়ী একটা টাইটেল দিবেন, সুন্দর টাইটেল। তো আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, সিরিয়াসলি আমি কিন্তু নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করি, তো এই জন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকেও দেখাই দিচ্ছি। কিন্তু আমি এখানে একটা ডিজাইন আপলোড দেওয়া, ডিজাইন থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয়, সেখানে আমি এত অল্প সময় দিয়ে দিচ্ছি, এটা অনেক মানে ভেবে চিনতে তারপর দিতে হয়। যাই হোক, তো টিউটোরিয়াল পারপাসে আমাদের সময় কমাইতে হয়। যাই হোক, এখন আমরা নিচের দিকে আসি, এখানে ইউআরএল কিছু চেঞ্জ করা লাগবে না, যদি ঝামেলা করে তাহলে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ইউআরএল চেঞ্জ বলতে এখানে আরো কিছু লিখে দিতে পারেন, আমি চাইতেছি না এরকম। মেন হলো এই যে স্টোরটা, এখানে আপনি যখন, আপনার কোনো স্টোর থাকবে না তখন এখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ স্টোর, আপনি ওখানে ক্রিয়েট নিউ স্টোরে ক্লিক করে প্রথম যে ডিজাইনটা আপলোড দিবেন সেটাতে ক্রিয়েট নিউ স্টোরে ক্লিক করে আপনি একটা স্টোরের নাম দিবেন। আমি যেরকম দিছি ফিশিং টি শার্ট কালেকশন, এটা কিন্তু আমার স্টোরের নাম, আমি একটু দেখাই। এখানে যখন আসবেন তখন এই যে এখানে স্টোরে আসলে এই যে দেখা যাচ্ছে এটাই হলো আমার স্টোর। তো এই এই সেই স্টোরটা আমি স্টোরে এটা যুক্ত করতে চাই, এই জন্য স্টোরটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, তারপরে আমি পাবলিশ দিব। এখানে কিন্তু আমার সব হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, আমি জাস্ট পাবলিশ দিব। এখন আমাদের একটু ওয়েট করতে হবে, তারপর অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে যাবে। এই যে হয়ে গেছে মেবি। তো আমি স্টোরটা একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি আবার হোমে গেলাম, যাওয়ার পরে স্টোরে যাই। এই যে আমাদের স্টোরে অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এখানে ক্লিক করে স্টোরে একটা সুন্দর নাম দিতে পারেন। স্টোর এডিটে যাই, এখান থেকে স্টোরে আপনি ওই একটা ওয়েবসাইট যেরকম
কভার ফটো দেয়, তারপরে হেডারে টপে যেই ফটোগুলো দেয়, এখানে নেভিগেশন বারে এসে আপনি সেই ইমেজ অ্যাড করতে পারবেন। তারপরে আমরা আর একটু দেখি, আচ্ছা তারপরে হিরো ব্যানার আছে, প্রোডাক্ট, প্রোডাক্টটা হলো আপনার এই যে প্রোডাক্টগুলো, এগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন, এই যে দিয়ে তারপরে এখান থেকে ডান দিলে হয়ে যাবে। তো আমরা প্রিভিউ স্টোরটা একটু দেখে আসি যে স্টোরটা আসলে দেখতে কেমন হবে। আমরা কিন্তু স্টোরের লিঙ্কটাই দিব, প্রিভিউ স্টোর এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করি, এই যে 19টা ডিজাইন দিছিলাম, এখন একটা দিলাম 20টা ডিজাইন। তো এখানে দেখেন স্টোরটার লুকটা এরকম হবে। প্রথমে আমি চারটা, আমি জানি স্টোরে চারটা করে থাকে লাইনে, তো এই লাইনে আমি চারটা, প্রথমে চারটা কালো মানে ব্ল্যাক টি শার্ট দিয়েছি, তারপরে চারটা হোয়াইট টি শার্ট দিয়েছি, মানে হিসাব করে, যাতে ক্লায়েন্ট প্রথম চারটা ব্ল্যাক দেখে তারপরে সবগুলা ব্ল্যাক দেখে কনফিউজ না হয়ে যায়, সরি। তারপরে আমি চারটা হোয়াইট দিছি, দেওয়ার পরে আবার চারটা ব্ল্যাক দিছি, ব্ল্যাক প্লাস নেভি ব্লু মিক্স করে দিছি, তারপরে আবার চারটা হোয়াইট দিছি, মানে ক্লায়েন্টের যেটা পছন্দ আর কি, যেটা পছন্দ হবে সে সেটা নেবে। আবার দুইটা নেভি ব্লু, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, এভাবে করে দিয়েছি যাতে এই যে 20টা ডিজাইন আমার হয়ে গেছে, যাতে ক্লায়েন্টের কোনো দিক থেকে সমস্যা না হয়। আপনি চাইলে 20টা ডিজাইন দিয়ে শুরু করতে পারেন, চাইলে 50টা ডিজাইন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আমরা আজকে দেখলাম যে টিস্প্রিং এ কিভাবে একটা টি শার্ট আপলোড দিতে হয় এবং কিভাবে একটা স্টোর করতে হয়। সো আশা করি ক্লাসটা আপনাদের অনেকের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার কেমন হলো সেটা কমেন্ট করবেন, এবং আশা করি ভিডিওটা শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।